নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? মেগাফট টুডের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন রয়েছি হচ্ছে সাগরে। সে তো থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন। আমি কীভাবে এখানে এলাম আর কোথায় উঠলাম আগে সেটা দেখে নেন, তারপর পরবর্তী অংশে যাওয়া যাবে, ঠিক আছে? গ্রীষ্মের তপ্ত বেলায় কন্যা এবং গিন্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে নামখানা ট্রেন ধরে কাকদ্বীপ স্টেশনে নেমে বাইরে বেরিয়ে বাঁদিকে রেলব্রিজের তলা দিয়ে গেলেই টোটো স্ট্যান্ড। 20 টাকা ভাড়া দিয়ে আমরা এখন এই চলেছি লট নাম্বার 8-এর দিকে। তা আমরা একটা টোটোতে 6 জন নেয়, আমরা 4 জন, তা 2 জনের ভাড়া আমরা দিয়ে দেবো। মিনিট 20-25 মধ্যেই লট নম্বর 8-এ পৌঁছে গেলাম ভেসেল ধরার জন্য। 2:45 ভেসেলটা আর পেলাম না, এই একটা ভেসেল আসছে 3টের দিকে, ওই ভেসেলেই যাব। চলুন তাহলে ওপাশে গিয়ে দেখা হচ্ছে। ওপারে আর কোনো লোক নেই, সব চলে এসছে এপাশে। ভেসেল চালার সঙ্গে সঙ্গে প্রচুর একটা পাখি আমাদের সঙ্গে সঙ্গে উঠছে। ১০ টাকা জনপ্রতি ভেসেল ভাড়া দিয়ে রওনা দিলাম কচুবেরিয়া ঘাটের উদ্দেশ্যে। জেটি ঘাটে পৌঁছে গেছি। জেটি ঘাট থেকে বেরিয়ে একটু আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি, সামনে ম্যাজিক গাড়ি পাওয়া যাবে, চলুন। সামনে একটু হেঁটে গেলেই ডান দিকে পড়বে বাস স্ট্যান্ড, আর ঠিক তার উল্টো দিকেই ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। একটা বাস স্ট্যান্ড পাবেন, বাসে করে আমরা এখন গঙ্গাসাগরে যাচ্ছি। টিকিট পড়ছে 40 টাকা করে পারে। এই গঙ্গাসাগর চলে এসেছি আমরা, এই হলো বাস স্ট্যান্ড। আমরা 40 টাকা করে টিকিট কেটে এই গঙ্গাসাগরে এলাম। শিয়ালদা থেকে যে 11:50 যে লক্ষ্মীকান্তপুর লোকালটা ছাড়ে ওটাই নামখানা পর্যন্ত আসে। তা এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে প্রায় 5টা বাজতে যায়, এই এসে পৌঁছালাম। চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যে। স্বর্গ আশ্রম রয়েছে, আর এই ডান দিকে চলে গেলে হচ্ছে যুব আবাস। বাস স্ট্যান্ড থেকে যুব আবাস কিন্তু বেশ দূরেই আছে, তাও মিনিট 5-7 হাঁটতেই হবে। ওখান থেকে টোটো করলে ভালো হতো। অবশেষে এই যুব আবাসে এসে পৌঁছালাম। বাস স্ট্যান্ড থেকে প্রায় 10 মিনিটের ওপর হেঁটে এসে এই যুব আবাসে এসে পৌঁছালাম। গিন্নি তো খেপে একবারে লাল হয়ে গেছে এতটা হাঁটিয়েছে। তা কী করে বুঝবো বলুন? এই যে শিয়ালদহ থেকে অনেকগুলি নামখানা যাওয়ার ট্রেন আছে। 7:14 নামখানা লোকাল ধরাটা বেশি সুবিধাজনক হবে। এছাড়া বাসে আসতে চাইলে ধর্মতলা থেকে বকখালিগামী গাড়িতে উঠে কাকদ্বীপে নেমে পড়ুন। পশ্চিমবঙ্গ সরকারের এই যুব আবাস থেকে মন্দিরের দূরত্ব হাঁটা পথে
ওই 3 মিনিট হবে। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত আসতে গেলে ম্যাজিক গাড়িতে ভাড়া করবে 50 টাকা জনপ্রতি। আর যদি আপনারা পুরোটাই বুক করতে চান তাহলে আসা যাওয়া মিলিয়ে পড়বে হচ্ছে 1600 টাকা। চলুন ঘরটা আগে দেখিয়ে নিই। এই কটেজের ভাড়া 2250 টাকা ট্যাক্স নিয়ে। এসি রয়েছে এখানে, দুজন আরামসে শুতে পারবে। এই হচ্ছে এখানে ড্রেসিং টেবিল, আচ্ছা এখানে ছোট একটা রাখার জায়গা, আচ্ছা এই বেসিন, আচ্ছা এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে টয়লেট, আর এই পাশটা আর একটা ঘর রয়েছে। এই এটা হচ্ছে এখানে হচ্ছে আলমারি, টিভি, এই এখানে আর একটা শোয়ার বিছানা রয়েছে সিঙ্গেল বেড এটা। এখানে বড় সোফা সেট রয়েছে। আচ্ছা এই হচ্ছে আর একটা দরজা, যেটা দিয়ে এই হলো আর একটা দরজা। বড় বিল্ডিংয়ে ডবল বেডরুম এবং ডরমিটারি আছে। এখানে 225 টাকা করে বেড। পাঁচটা 27 বাজে, আর একটু বাদে সন্ধ্যে নেমে যাবে। চলুন আগে একটুখানি সাগরের দর্শনটা করে আসি। যুব আবাস থেকে এই সাগরের দূরত্ব কিন্তু অনেকটা, তা এটাও 5-7 মিনিট হাঁটতে হবে, আর নাহলে টোটো আছে। টোটো ভাড়া 10 টাকা জনপ্রতি। আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। একটু বাদে সন্ধ্যে নেমে যাবে, তখন কপিল মুনির মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেখবো। হ্যাঁ খিদে পেয়েছে, এখানে একটুখানি এই ঝালমুড়ি খেয়ে নি। হ্যাঁ এই ঝালমুড়ি 20 টাকা নিয়েছে। এখানে সন্ধ্যেবেলায় কিন্তু জলখাবারে কিন্তু বিরাট কিছু অপশান নেই। এই ঝালমুড়ি, ফুচকা এইসব রয়েছে, তাই খাই। এখানে সমস্ত এর ভিতরে সমস্ত আর কি পুজোর ডালা টালা সমস্ত কিছু পাওয়া যায়। এখানে পুজোর সরঞ্জামও আছে,
কালকে আমরা কিনব, কিনে পুজো দেবো। এখানে পুজোর ডালা 50 টাকা থেকে শুরু। এই হলো মন্দির, চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। বাবা কপিল মুনি, ভিতরে যারা সুযোগ পায়নি তাদের জন্য বাইরে এই ব্যবস্থা। ফুডকোর্টে খাবারের মান মন্দের ভালো। এটির অবস্থান ইউথ হোস্টেল থেকে হাঁটা পথে 2 মিনিট। এই হলো ফুডকোর্টের ভেতরটা। এই হলো ফুডকোর্টের মেনু কার্ড। ফুডকোর্টে এসে আর খেলাম না, এখান থেকে আর কি খাবার পার্সেল করে নিলাম। 3টে চিকেন কারি 90 টাকা করে পার প্লেট, আর রুটি 5 টাকা করে নিলাম। চলুন তাহলে আজকে এই পর্যন্তই থাক, কালকে তাহলে সকালবেলা আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এই ভোরবেলায় পুজো আরম্ভ হয়ে গেছে, চলুন গিয়ে দেখা যাক আরতি কেমন হচ্ছে। কম পয়সায় থাকতে গেলে এই ভারত সেবাশ্রম সঙ্গের জুড়ি মেলা ভার, কিন্তু চলুন ভারত সেবাশ্রম সঙ্গটা একটু দেখে আসি। যুব আবাসের উল্টো দিকে রাস্তা ধরে 6-7 মিনিট যেতে হবে। এই হলো ভারত সেবাশ্রম, কম পয়সায় কিন্তু এখানে থাকতে পারে। চলুন ভেতরটা একবার গিয়ে দেখি। ভারত সেবাশ্রম আশ্রমে থাকার ব্যবস্থা আছে, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ভাড়া নেই, যে যেরকম প্রণামই দেয় তাই নেয়। ছোলার ডাল চলে এসেছে। আমরা এই ফুডকোর্টেই আর কি সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছি। এখানে এই লুচি আর ছোলার ডাল হচ্ছে 40 টাকা প্লেট। এখানে 4 পিস লুচি আর ছোলার ডাল আছে। ফুডকোর্টে থাকারও অপশান রয়েছে, এসি রুম 1000 টাকা আর নন এসি রুম 500 টাকা। ভোরবেলার আরতি শুনে মনটা ভরে গেল। চলুন এই সামনে এবার সমুদ্রের দিকে যাওয়া যাক। মেঘ ঘুরেছে, জয় হো জয় হো।
মেঘের গর্জনও হচ্ছে, খুব মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। ভোরবেলা থেকে পুণ্যার্থীরা সাগরের জলে স্নান করছে, এবার পুজো দিতে যাবে। গতকাল সাগরের রূপ আপনাদেরকে দেখাতে পারিনি, তাই আজকে দেখাই। এবারকার মতো গঙ্গাসাগর ভ্রমণ তাহলে এখানেই শেষ হলো, আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে। জানি না সাগরের জলে ডুব দিলে সত্যি পুণ্যলাভ হবে কিনা, কিন্তু এই পুণ্যলাভের উদ্দেশ্যেই সারা ভারতবর্ষ থেকে সারা বছর ধরে কত মানুষের সমাগম হয় এখানে, মেলার কথা ছেড়েই দিলাম। তখন এই মানুষগুলির একমাত্র পরিচয় কি হয় জানেন? তীর্থযাত্রী, শুধুমাত্র তীর্থযাত্রী। তার মধ্যে কোনো জাতপাতের উল্লেখ থাকে না কিন্তু।